বন্ধুরা, অনেক সময় আমাদের কম্পিউটার অথবা মোবাইলের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা একটি ভালো মানের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার খুঁজে বেড়াই। অনেক সময় খুঁজে পেলেও সেটাকে আমরা ট্রায়াল ভার্সনে পাই, কিন্তু আমরা লাইফ টাইম হিসাবে সেটাকে ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা গুগল থেকে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ডাউনলোড করবেন এবং লাইফ টাইম আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, প্রথমে যার যার ব্রাউজারে আপনারা চলে যাবেন। তো আমি আমার প্রিয় ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে যে সার্চ বার আপনারা পাবেন, সেখানে আপনারা সার্চ করবেন FastStone। FastStone লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে বন্ধুরা, আমাদের সামনে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। তো এখানে আমরা FastStone ইমেজ ভিউয়ার স্ক্যান ক্যাপচার ফটো রিসাইজারে ক্লিক করব। তো তারপরে আমাদের FastStone এর ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে। এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে, FastStone ক্যাপচার 0.9, এই ভিডিওটা আপনারা যখন দেখবেন হয়তো তখন এই ভার্সনটা অনেক আপডেট ভার্সন হিসেবে আপনারা পেতে পারেন। তো আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে ডাউনলোড বাটনে আমরা ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে বন্ধুরা, আমাদের এখানে আরেকটি পেজ আমাদের নিয়ে আসছে। এখানে EXE এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড বাটনে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত। এরপরে আপনাদের কি করতে হবে সেই প্রসেসগুলো আমি বলে দেব, আর ভিডিওটা অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে আমি বলে দেব যে এই FastStone স্ক্রিন রেকর্ডার আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন লাইফ টাইম, এবং এর সিরিয়াল কি এবং ইউজার আইডি আমি আপনাদের দেব। দেন তারপরে আমরা এখান থেকে এই আইকনের মাধ্যমে এটাকে ওপেন করব, ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর বন্ধুটা, এটা আমরা কপি করে আমাদের ডেস্কটপে আমরা নিয়ে যাচ্ছি। এখানে এসে পেস্ট করার পর বন্ধুরা, এই সফটওয়্যারটা যদি আমি এখন ওপেন করতে চাই বা ইনস্টল করতে চাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান ইনসাইডেন্স অফ FastStone ক্যাপচার ইজ রানিং। মানে আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি বন্ধুরা, এটা কিন্তু আমি FastStone স্ক্রিন রেকর্ডার দিয়ে এটা আমি ভিডিও করতেছি, সে কারণে আমাকে এটাকে দেখাচ্ছে না। তো আপনাদের এখানে ক্লিক করার পরে বন্ধুরা, এরকম অপশন একটি আসবে, এখান থেকে আপনারা নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি আপনাদের করে দেখাচ্ছি নেক্সট, এক দিয়ে ইনস্টল। ইনস্টল দেওয়ার পরে বন্ধুরা, আপনাদের ইউজার আইডি এবং সিরিয়াল কি বা রেজিস্ট্রেশন কি আপনাদের চাবে। তো আমি রেজিস্ট্রেশন কিটা ডিসক্রিপশন বক্সে বন্ধুরা দিয়ে দিব, অথবা আমার এই ভিডিওর মাঝে আমি কোনো এক সময় আমি দিয়ে দেব। আপনারা সেখান থেকে ইউজার আইডি এবং রেজিস্ট্রেশন কিটা দিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই আপনাদের এটা আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং এই সফটওয়্যার ব্যবহার করতে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।